11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেছিলেন। তার দুই ছেলে আরাফাত রহমান কোকো এবং আমাদের নেতা তারেক রহমানকে গ্রেফতার করেছিলেন। শুধু তাই নয়, জনাব তারেক রহমানকে দুনিয়ার থেকে বিদায় করতে চেয়েছিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর অসীম রহমত, এই গণমানুষের দোয়া, সেই কারণে শত অত্যাচার করা সত্ত্বেও, অমানুষিক নির্যাতন করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছেন এবং সেটা এই গণমানুষের, বাংলাদেশের মানুষের জন্য। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। আমি বলি, তারেক রহমানকে আনতে হলে গণতান্ত্রিক আন্দোলন করতে হবে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রহীন আন্দোলন করতে হবে এবং দুর্বার গণ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে। যদি সরকারের পতন হয় তাহলে আপনাদের কথা সত্য হবে, তারেক রহমান আসবে দেশে বীরের বেশে। আমরা চাই একটা আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠিত হোক, আমরা সকলেই কাজ করব, অবাধে চলাচল করব, আপনিও থাকুন আমরাও থাকব, আপনিও কথা বলবেন আমরাও কথা বলবো, নীরবে নিবৃত্তে আমরা দেশের কাজ করব, উন্নতি চাইব, দেশপ্রেমিক হব, সার্বভৌমত্ব রক্ষা করব। এখানে সকলের অধিকার, ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্গোষ্ঠী সকলের অধিকার থাকবে আজকের দিনে। এই বলে আমি আমাদের তারেক রহমান সাহেবকে সালাম জানিয়ে, তিনি আমাদের দেশে আসুক, তাকে আনার ব্যবস্থা করার জন্য, সকলকে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। রহমান যিনি বিলেতে থেকেও অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের মূর্তিমান আতঙ্ক, একজন তারেক রহমান যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশ যার অপেক্ষায় আছে, ভুলের ভেতরে ঘুরপাক খাচ্ছে। উবাইদুল কাদের সাহেব 154 জন সংসদ সদস্য অনির্বাচিত, এই সংসদকে বলে পুতুল খেলার নাট্যশালা। সেই পুতুল খেলার নাট্যশালার একজন সংসদ সদস্য হয়ে আপনি মন্ত্রী, আপনি সঠিক রাজনীতিতে আছেন, আপনি সঠিক রাজনীতিতে নেই। আপনি বিভিন্ন সময় ওই জোড়াতালির কিছু কাজের ওখানে গিয়ে অতি কঠোর বক্তব্য রাখেন, সকলে বলে একটি কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায়, আর সেই কর্তৃত্ববাদী সরকারের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সরকারের আপনি একজন মন্ত্রী, যে সরকারের অর্থমন্ত্রী বলেন বাংলাদেশে পুকুর চুরি নয়, দুর্নীতির সাগর চুরি হচ্ছে, সেই সাগর চুরির মন্ত্রণালয়ের মন্ত্রী আপনি কি সঠিক পথে আছেন? বিএনপি সঠিক পথের রাজনীতি করছে, কারণ বিএনপি জনতার হৃদয়ের একটি দল। কাজেই সর্বশেষে বলতে চাই, তারেক রহমান আসবে, বিলেতে সরকারের বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে চিকিৎসায় গেছেন, তিনি যাতে ফিরতে না পারেন, অজস্র মামলা তার বিরুদ্ধে দিয়েছেন। একটা কথাই বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, তিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য আসছেন, বাংলাদেশও তৈরি হচ্ছে, কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। কেউ কেউ যেমন সমালোচনা করে, বলে প্রতিপক্ষরা বিএনপি শেষ হয়ে গেছে, তারা আসল সত্যটা এখন বুঝতে পারে না। যারা বিএনপিকে উপহাস করে তারা আসল সত্যটা এখনো বুঝতে পারে নাই। কখন জেগে উঠবে সেই শহীদ যার
যিনি কালুর ঘাট থেকে বলেছিলেন, যুদ্ধের আহ্বান দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু অনেকের থেকে এখনো বেশি জনপ্রিয়, অনেকের বেশি এখনো তত্ত্ব তাগজ কাঁপিয়ে দেওয়ার মতো সেই মানুষ, যে কারণে প্রতিনিয়ত রেডিও টেলিভিশন রাষ্ট্র ক্ষমতা সবকিছু ব্যবহার করে তাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। আর আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে অগ্রনায়ক, আগামী দিনে প্রধানমন্ত্রী, যেভাবে আপনি বলেন না কেন, সে হচ্ছে জননেতা জনাব তারেক রহমান। কাজ করতে হবে গ্রামে গঞ্জে শিক্ষাঙ্গনে পথে ঘাটে কাজ করতে হবে। আমরা নির্বাচন করতে চাই, আওয়ামী লীগ আমাদের নির্বাচনের বাইরে রাখতে চাই। সেই নির্বাচন যে নির্বাচনই হোক না কেন, যদি একবার জনতা জেগে ওঠে তাহলে সয়লাভ করে দেবে বাংলাদেশ। এর বাইরে কোনো সত্য থাকবে না। সংগঠন চাই, পরিশ্রম চাই, এর বাইরে কোনোভাবে আমরা এগোতে পারবো না। বন্ধুরা শুরুতে বলেছে, বেশি বলবো না, শুধু এতটুকু বলে যাই, তারে কাজ করছে যত দূরেই থাক না কেন, সে আমাদের হৃদয়ের মাঝে আছে। সেই তারেককে নিয়ে আমরা ভাবি, তারেককে নিয়ে আমরা চলবো, তারেককে নিয়ে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখি। এই কথা বলেই আমি আমার বক্তব্য। কিন্তু আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর এই ঢাকা শহরে ওই দিন যারা ছিলেন জুন মাসে 2 তারিখ, সেই সময় যদি আপনারা খেয়াল করেন, লক্ষ লক্ষ মানুষের যে স্রোত সেটি হচ্ছে আওয়ামী লীগের ভয়। কারণ এই দলটি হচ্ছে জনগণের দল, জনগণের মাঝে এই দলের শক্তি। কাজেই আজকে তাদের ভয়, তারেক রহমান যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওনার পিতার নেয়, অর্থাৎ শহীদ জিয়ার নেয়, বাংলাদেশের প্রতিটি জেলায় এবং ম্যাক্সিমাম সংখ্যক উপজেলায় ঘুরে বেরিয়েছেন। কী দিয়ে উনি গিয়েছেন? যার স্বাবলম্বী হওয়া প্রয়োজন তাকে ছাগল দিয়েছেন, গরু দিয়েছেন, তাকে মাছ দিয়েছেন চাষ করার জন্য, তাকে উন্নত কৃষককে উন্নত বীজ দিয়েছেন যাতে ভালো ফসল ফলাতে পারে। যেখানে পানির সেচের সমস্যা ছিল সেখানে সেচের ব্যবস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, এবং যখন শীতার্থ মানুষ কষ্ট পেয়েছে তার পাশে যে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান, মানুষ যখন বন্যার্ত হয়েছে তার পাশে ছুটে গিয়েছেন। অর্থাৎ ঠিক শহীদ জিয়া যেরকমভাবে দেশের মানুষের মাঝে মানুষের কষ্ট বোঝার জন্য, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেছেন, ঠিক তেমনটিভাবে জনাব তারেক রহমান জনগণের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রয়োজনে। আর একইভাবে রাজনৈতিক নেতাকর্মীদেরকে খেয়াল করে দেখেন, ছাত্রদলের নেতা এবং প্রাক্তন নেতৃবৃন্দ, আপনাদেরকে নিয়ে তারেক রহমান কক্সবাজারে অথবা সেন্ট মার্টিনে যে আপনাদেরকে যে ওনার যে ওয়ার্কশপ ছিল, সেখানে যে কর্মসূচি ছিল, সেখানকার বক্তব্য ছিল, এই বাংলাদেশ ছোট্ট আবাসভূমি, বাংলাদেশে কিভাবে তার জমি বাড়াতে হবে, অর্থাৎ বাংলাদেশে যে ছোট ছোট চর রয়েছে সেগুলোকে কিভাবে আপনি নরয়ের মতো তুলে ধরতে পারবেন, সেখানে চাষাবাদ করতে পারবেন, অর্থাৎ উনি চিন্তা করেছেন এই দেশের মানুষের জন্য, এই দেশের আগামী দিনের ভবিষ্যতের জন্য। ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম, দেন আই এম এ ক্রিমিনাল। আমার দেশকে ভালোবাসা যদি ক্রাইম হয় অবশ্যই আমি একজন ক্রিমিনাল। আমি শুধু এই বলবো, তারেক রহমানের সবচেয়ে বড় অফেন্স হচ্ছে উনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, বিএনপি নামের সংগঠনটাকে প্রচণ্ড ভালোবাসেন, এবং তিনি তার বাবার আদর্শে উদ্বৃত্ত হয়ে বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে তিনি তৃণমূলের জাগরণ ঘটিয়েছিলেন। এটি সবচেয়ে বড় ভয়, এই কারণেই তাকে এত বেশি নির্যাতন সহ্য করতে হয়েছে।
কাজে আমাদের শুধু একটি কথাই মনে রাখতে হবে, জীবন একবার চলে যেতেই হবে। চলে যাবার আগে সৎকর্ম বলতে যেটা বোঝায়, দেশকে ভালোবাসা, মানুষের কল্যাণ করা একটি অনেক বড় সৎকর্ম। এই সৎকর্মে উদ্দীপ্ত হয়ে আমরা যদি এগিয়ে আসি, পৃথিবীর কোনো শক্তি আমাদের পরাস্ত করতে পারবে না। সম্পর্কে তারেক রহমান বলছে যে আমার বাবা স্বাধীনতার প্রসব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, অর্থাৎ আমি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সন্তান, জ্যেষ্ঠ সন্তান। আমার মাতা দেশরতি বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ আমি খুবই ভাগ্যবান এবং এটাতে আমি গর্ববোধ করা উচিত। কিন্তু আমি এই নিয়ে গর্ববোধ করতে চাই না, আমি গর্ববোধ করতে চাই একটা বিষয় নিয়ে, সেটি হলো বাংলাদেশের মানুষ যখন বিপদগ্রস্ত ছিল, বাংলাদেশের মানুষকে পথ দেখানোর যখন কোনো নেতা ছিল না, তখন আমার বাবা মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং সমর যুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীন দেশকে নিজের হাতে গড়ার জন্য উনি একজন সফল রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেমনিভাবে স্বাধীনতার ডাক দিয়ে দেশকে স্বাধীন করেছেন, মা যেমনিভাবে আশার হাত থেকে, সুরেশের হাত থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্রকে প্রবর্তন করেছেন, আমার মনে হয় এই স্বাস্থ্যকর অবস্থা থেকে এই জাতিকে মুক্তি দিবেন আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, এবং উনি সেই একজন শুভেচ্ছুবান। প্রিয় ভাইরা, শ্রী তারেক রহমানকে একদিন আমাদের জেলখানা থেকে নিয়ে যাওয়া হলো, তারপরে ওনার সঙ্গে আর দেখা হয় নাই। শুনলাম অসুস্থ অবস্থা ওনাকে আবার কারাগারে ফেরত এনেছে অনেকদিন পর, এবং অসুস্থ না ঠিক, পঙ্গু অবস্থায় উনি চলাফেরা করতে পারেন না। আমরা অনেক চেষ্টা করেছিলাম দেখা করার জন্যে, কিন্তু তার সঙ্গে আমরা দেখা করতে পারি নাই এবং আজ পর্যন্ত আমাদের সঙ্গে দেখা হয় নাই। তো এখন আমাদের তারেক রহমান সাহেবকে সঙ্গে তো দেখা করতে হবে নাকি, কি আমরা কি ইংল্যান্ডে দেখা করবো নাকি দেশে আসার পর? তো দেশে আসলে যদি দেখা করতে হয়, অনেক বক্তাই বলেছেন, আমি উপর থেকে শুনেছি, দলটাকে সুসংগঠিত করতে হবে, এবং সুসংগঠিত হবে যদি আমরা আন্দোলন করতে পারি, তাহলেই তারেক রহমানকে দেশে আনা সম্ভব। সাপ আপনারা চিনেন তো, সাপ দেখছেন না? সাপ কিন্তু সবল দিলে মানুষ মারা যায়, সব সাপ সবল দিলে মানুষ মারা যায় না, কিছু কিছু সাপ সবল দিলে মানুষ মারা যায়, আর সব সাপ কিন্তু সবল দেয় না কখনোই। সাপ পৃথিবীতে সবচেয়ে ভীত একটা প্রাণী, সবচেয়ে ভীত, এর চেয়ে ভীত কোনো প্রাণী পৃথিবীতে নাই। আমি যা পড়েছি, ওই সাপ সবসময় মনে করে কি জানেন, এই যে আমার সামনে দিয়ে মানুষটি যাচ্ছে, সম্ভবত আমাকে মারতে আসতেছে, তখনই সে ভয়ে গিয়ে তারা করে আমাকে সবল দেয়। তো আওয়ামী লীগও মনে করে, বিএনপি যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করে, তখন আওয়ামী লীগ মনে করে এই বোধহয় বিএনপি আইল, সারা মায়ের মায়ের হয়ে, এই একটা অবস্থা। যদি দেখে যে বিএনপির দশটা লোক একসঙ্গে বসেছে, চা খাইতেছে, এই বিএনপি ষড়যন্ত্র করতেছে বিএনপি। এখন কত ষড়যন্ত্র দেখেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই দিন পর পর কোর্টে হাজির দিতে হয়, আবার ওয়ান ইলেভেনের সময় মামলা দেওয়া হলো বিএনপি আওয়ামী লীগ সকলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে একইরকমভাবে। আমাদের সদ্য নেতা ডাক্তার খন্দক মোশাররফ সাহেবের সঙ্গে আমি শুনেছি, এটা আমার দেখা নয়, সেলিম সাহেবের সঙ্গে কথা হতো, আমার সঙ্গে কথা হতো নাসিম সাহেবের সঙ্গে, যে যখন নাকি আমরা এরপরে যদি আমরা বাইরে যাই, যখন নির্বাচন হবে, নির্বাচনে যে ক্ষমতায় আসবে, বিরোধী দল হিসাবে আমরা একে অপরকে সহযোগিতা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। ওনারা বলেছে, আমরা বলেছি, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পর সেই কথাটা সবাই ভুলেই গেল, নিপীড়ন শুরু হলো। প্রথম শুরু হলো কিভাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা ছিল, এমনকি খুনের মামলা, যে নাকি ওয়ান ইলেভেনের আগের খুনের মামলা, সেই খুনের মামলা সহ 6,500 মামলা প্রত্যাহার করা হলো। আর বিএনপি নেতা কর্মী তারেক রহমান, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে
একটা মামলাও প্রত্যাহার করা হলো না। ষড়যন্ত্রের শুরু, আর এখন ষড়যন্ত্রের মাঝপথে আমাদেরকে তারা বিভিন্নভাবে অত্যাচার করে দুর্বল করার চেষ্টা করছে। তা আমি সেদিনে বলেছি, আজকেও বলছি, বিএনপিকে দুর্বল করা যাবে সাময়িকভাবে, কিন্তু একেবারে নিঃশেষ করা যাবে না। এই বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, এই বিএনপি আবার দাঁড়াবে, এই বিএনপি আবার ক্ষমতায় আসবে। আপনাদের এখন কিছুক্ষণ আগে আমার শাহজাহান ভাই কথাটা বললেন যে তারেক রহমান যখন দেশে আসবে তখন আরেকজন আরেকজন পালাবে, আর আমি বলতে চাই পালাবে কেন, বিচার মোকাবেলা করবে, পালানোর কোনো প্রয়োজন নাই। কোনো অত্যাচার আচার হবে না বিএনপি ক্ষমতায় আসলে, শুধুমাত্র যে পন্থায় আপনারা বিচার করছেন সে পন্থায় নয়, একবার নিরপেক্ষ কায়দায় বিচার হবে এবং সেই রায়ের বিচারে আপনারা দোষী সাব্যস্ত হবেন, তার লক্ষ লক্ষ প্রমাণ রয়ে গেছে। কারামুক্তির দিন যখন উদযাপন করি তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কারাগারে কেন গেলেন তারেক রহমান? ওয়ান ইলেভেনের সরকার একটি অসাংবিধানিক এবং গায়ের জোরের সরকার ছিল, অস্বাভাবিক সরকার ছিল। তারা ক্ষমতায় এসে -2 নামে, আসলে -1 অর্থাৎ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তারা পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপরে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারী তারেক রহমানের উপরে স্বাভাবিকভাবে সেই 111 সরকার অন্যায়ভাবে নানাহ মামলা মোকদ্দমা দিয়ে গ্রেপ্তার করে নির্যাতন করে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসাবে 2007-এর 7ই মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। যখন গ্রেপ্তার হন তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাহলে কেন গ্রেপ্তার করা হয়েছে? বিএনপিকে টার্গেট করে। সেই দিন অবশ্য আমিও গ্রেপ্তার হয়েছিলাম। আমরা কারাগারে একসাথে ছিলাম, মির্জা আব্বাস সাহেব কর্ণফুলীতে ছিলেন, আমরা কয়েকজন চম্পাকলি নামে একটি সেলে ছিলাম। তারেক রহমানকে কারাগারে বন্দী করার পর কয়েক মাস হাসপাতালের একটি কামরায় একা রাখা হয়েছিল। একা থাকা কি যে কষ্টকর সেটা আসলে কেউ যদি ভুক্তভোগী না হয় তাহলে সেটা বুঝতে পারবে না। আমরা যখন বন্দী হয়েছিলাম, প্রথমে চম্পাকলিতে মির্জা আব্বাস সাহেব, প্রথম কর্ণফুলীতে মির্জা আব্বাস সাহেবরা যেখানে ছিলেন আমরা সেখানে গিয়েছিলাম। 14-15 জন একসাথে রাজনীতিবিদ, মোটামুটি মনে হয়েছে যেন একটা ম্যাচ সিস্টেম করে আমরা থাকছি। কিন্তু তারেক রহমানকে একা একা সেই হাসপাতালের একটি কুঠিরে, একটি কোঠায় তাকে বন্দি করে রাখা হয়েছিল। এমনিতেই বন্দি, আবার মানসিক কষ্ট দেওয়ার জন্য তাকে একা রাখা হয়েছিল কয়েক মাস। তারপরে তাকে আমাদের চম্পাকড়িতে দেওয়া হয়। মির্জা আব্বাস সাহেব বলেছেন চম্পাকড়ি থেকে মাঝে মাঝে তারেক রহমান কর্ণফুলীতে গিয়ে নেতৃবৃন্দর সাথে আলাপ করতেন, আর আমাদের সৌভাগ্য হয়েছিল যে আমরা সেখানে, আমি ছিলাম, রেজিস্টার মওদুদ আহমেদ ছিলেন, আমানুল্লাহ আমান ছিলেন, সেখানে ফজলুল হক মিলন ছিল, বরিশালের মেয়র সারোয়ার ছিলেন, আওয়ামী লীগের নেতারাও ছিলেন, যেমন শেখ সেলিম ছিলেন, চট্টগ্রামের মহিউদ্দিন ছিলেন। আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে থেকেছি, একসাথে অনেক কথাবার্তা বলেছি একই বিল্ডিংয়ে। তারেক রহমানকে কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বরের যখন রিমান্ডে নেওয়া হয়
যেহেতু আমরা এক বিল্ডিংয়ে ছিলাম, আমরা সবাই তাকে আমাদের বিল্ডিংয়ের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আমরা ফিরে আসলাম। যখন রিমান্ড থেকে ফিরিয়ে আনা হলো, যে তারেক রহমান আমাদের সামনে দিয়ে হেঁটে সুস্থ মানুষ রিমান্ডে গেলেন, ফিরে আসার সময় দেখা গেল সে আর আমাদের এই চম্পাকুলিতে হেঁটে আসতে পারছেন না। কী হয়েছে পরবর্তীকালে দেখা গেল, তিনি অত্যন্ত স্বল্পভাষী, রিজার্ভ ছিল, কাউকে বলতে চান নাই, কিন্তু আমার সাথে আসলে সেই সময় কথাটা বলেছেন যে আমি যে অসুস্থ, কারণটা হচ্ছে এই যে আমাকে যখন নির্যাতন করা হয় রিমান্ডে, এমন কিছু কথা যেগুলো আমার জানাও নেই সেগুলো আদায় করার জন্য তখন তারা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। একরকমের পদ্ধতি আছে, দুই হাত বেঁধে পুলি দিয়ে টেনে উপরে নিয়ে যাওয়া হয়, তারপরে সে বডিটাকে দুই দিকে ঝুলানো হয় এবং বলা হয় এই কথা স্বীকার করো। এটা অত্যন্ত কঠিন শাস্তি, যখন একজন সহ্য করতে পারে না তখন বলে ঠিক আছে বলবো, তখন নামানো হয় এবং পুলিটা দিয়ে আস্তে আস্তে নামানো হয়। চোখ বাঁধা থাকে, পাটা যখন ফ্লোরে না লাগে তখন বুঝে যে সে ফ্লোরে এসেছে, তখন সে দাঁড়িয়ে ওই ইয়েটা খুলে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। এটা কিন্তু অনেক যারা রিমান্ডে তখন গিয়েছে টিআফআই ছেলে, জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেই ছেলে যারা গিয়েছে এরকম শিকার হয়েছে। কিন্তু তারেক রহমানকে শেষবারে যখন করা হয় তখন এভাবে উপরে উঠিয়ে কথাবার্তা বলছে, দুলাচ্ছে এবং হঠাৎ করে ছেড়ে দিয়েছে। হঠাৎ করে পুলি যখন ছেড়ে দিয়েছে, একটা বডি যদি এভাবে ধুলায় তাহলে তো উপর থেকে যখন পড়ে পা সঠিকভাবে মাটিতে ফালানো একজন চোখ বন্ধ মানুষের পক্ষে সম্ভব নয়, সে সরাসরি ধাপাস করে ফ্লোরে পড়ে গিয়ে আপনারা বুঝতেই পারেন এই ধরনের অবস্থায় এই মেরুদণ্ড স্লিপ ডিস্ক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এটা পরিকল্পিতভাবে এবং তাকে হত্যা করার জন্যই এই ধরনের একটি শাস্তির সঙ্গে এই যে একটি ষড়যন্ত্রমূলক কাজ এটা তারা করেছে। তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারী, বেগম খালেদা জিয়াকে কেন ভয় পায়? তিনি যদি রাস্তায় নেমে জনগণকে ডাক দেন রাস্তা ভর্তি হবে, ঢাকা শহর ছয়লাভ হয়ে যাবে, এদেশে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়ে যাবে, সেই জন্য ভয় পায়। খুবই স্বাভাবিক, একটি স্বৈরাচারী ফেসিবাদী সরকার ক্ষমতায় টিকতে হলে তাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আজকে আমরা তারেক রহমানের কারামুক্তি দিবস আমরা পালন করছি, তিনি 111-এর সরকারের কারাগার থেকে মুক্ত। কিন্তু এই আজকে এই সরকার যে সারা বাংলাদেশকে কারাগারের সৃষ্টি করেছেন, সেই কারাগারে কিন্তু আমাদের মতো তারেক রহমানও বন্দী। অতএব আমাদেরকে এই যে দেশের জনগণ, এদেশের জাতীয়তাবাদী শক্তির নেতা কর্মী এবং তারেক রহমান আজকে যেভাবে এই স্বৈর এবং ফেসিবাদী সরকারের হাতে নির্যাতিত হচ্ছে, একটি বিশাল কারাগারের আবদ্ধ হয়ে আছে, এ থেকে যদি আমরা উদ্ধার করতে না পারি তাহলে তারেক রহমানের জন্যে আমরা যতই স্লোগান দেই না কেন যে তারেক রহমান আসবে বাংলাদেশে বীরের বেশে, কখন আসবে? যখন এই জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই স্বৈরাচারী ফেসিবাদী সরকারের পতন ঘটিয়ে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, সেই দিন তারেক রহমান বীরের বেশে এই বাংলাদেশে আসতে পারবে। সেটা করার জন্য শুধু এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরে স্লোগান দিয়ে এখানে বক্তৃতা দিয়ে কাজ হবে না। অবশ্যই আজকে আওয়ামী লীগের প্রতি, এই স্বৈর শাসন ফেসিবাদের সরকারের প্রতি জনগণ বিক্ষুব্ধ। আজকে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা নেই, আজকে জঙ্গি ভয় আতঙ্ক জনপদ, আজকে এদেশের অর্থনীতি বিপর্যস্ত, ব্যাংক লুট হয়, রিজার্ভ লুট হয়, আজকে খুন গুম এবং মামলা হামলায় এদেশের মানুষ জর্জরিত, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা জর্জরিত। এর থেকে দেশের মানুষ মুক্তি চায়,
আর মুক্তি একমাত্র দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল সৃষ্ট শূন্যতাকে পূরণ করার জন্য এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন। এই দলেরই দায়িত্ব আজকে অলিখিত বাকশালের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। এই দলেরই দায়িত্ব যে আজকে আমরা যে গণতন্ত্র হারিয়েছি সেই গণতন্ত্র পুনরুদ্ধার এই দলের নেতৃত্বেই হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আজকেও আমাদেরকে সেই পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আমাদের গণতন্ত্র। বাদ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিতে হবে, সকলের সমান অধিকার সৃষ্টি করতে হবে, বিচার বিভাগকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। আর এগুলো করতে হলে কখনোই এটা ঘরের ভিতরে বক্তৃতা দিয়ে ঘরের ভিতরে স্লোগান দেওয়া হবে না। তাই অনেক উন্নয়ন বক্তব্যরা যেভাবে বলেছেন বক্তারা, আমিও আপনাদেরকে আহ্বান করতে চাই, যদি তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে আমরা আনতে চাই, যদি এর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, তাহলে সুসংগঠিতভাবে সকলে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে আন্দোলন করতে হবে। আগামী দিনে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের অবসান হবে, তাহলেই তারেক রহমানের আজকে কারামুক্তি দিবস পালন করা সার্থক হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।